আজকে করব তন্দুরি চিকেন, মাইক্রো ওভেনে নয়, গ্যাস ওভেনে। তার জন্য নিট পিস, লেগ পিস এগুলো নিয়েছি। এবার এগুলোকে প্রথমে ম্যারিনেট করে রাখতে হবে। তার জন্য একটু আদা রসুন বাটা, এক চামচ মতো আছে, পরিমাণ মতো নুন, লেবুর রস, এই তিনটে দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা। ভালো করে মেখে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। হয়ে গেছে ভালো করে মাখা। এটা আধ ঘন্টা সাইডে ছড়িয়ে রেখে দেব। চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে, করে রাখা আছে। এবার আরেকটা ব্যাটার বানাতে হবে, সেটার জন্য টক দই, টক দইটা দেওয়া হয়েছে। এরপর এটার মধ্যে দেবো একটু কাসুরি মেথি, সর্ষের তেল এখানে দু চামচ আছে, আর আদা রসুনের পেস্ট এটা হচ্ছে হাফ চামচ। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সবটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। এবার এই যে ব্যাটারটা বানানো হলো, এইটার মধ্যে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, দিয়ে মেখে রাখবো খানিকক্ষণ। তন্দুরি চিকেনের ম্যারিনেশনটাই হলো আসল। চিকেনটাকে ভালো করে খানিকক্ষণ মেখে রেখে তারপর করতে হবে। চিকেনটা মাখা হয়ে গেছে, এবার এই অবস্থায় মিনিট পাঁচেক মতো রেখে দেবো। এবার ওই ম্যারিনেট করা চিকেনটাকে ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেবো। সাদা তেল দিচ্ছি। এটা মাইক্রো ওভেন সবার তো থাকে না, সবাই ইউজ করে না এটা, এই জন্য তাওয়াতে এইভাবে করলেও করা যাবে। এবার তেলটাকে গরম করে দিতে হবে খানিকটা, তাওয়াটাকে ভালো গরম হতে হবে, প্রথমে হাই ফ্লেমে করতে হবে। এবার চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো সব দিয়ে দিলাম, আর ওপরের যে গ্রেভিটা ছিল সেটা চিকেনগুলোর ওপরে দিয়ে দেবো, গ্রেভিটাকে নষ্ট করব না। এটা প্রথমে হাই ফ্লেমে করতে হবে, দুদিক ভালো করে ভাজা হলে তারপর ফ্লেমটা কমাবো। একদিক এখন একটু ভালো করে হবে, একটা পিঠ হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে দেবো। এই যে এই সাইডগুলো একটু পোড়া পোড়া মতো হয়েছে, হাই ফ্লেমে দিয়ে এটা করেছি। এবার দুটো বিট হাই ফ্লেমে যখন হয়ে গেছে তখন গ্যাসের হিটটা একটু কমিয়ে দেবো। জলটা টেনে নিয়েছে, এবার এটা কমিয়ে দেবো যাতে ভেতরটা ভালো করে আর কাঁচা না থাকে, ভেতরটা ভালো করে হয়ে যায়। ফ্লেমটা কমিয়ে দিয়েছি হিটটা। এবার এই অবস্থাতে দু পিট উল্টে এটা প্রায় মিনিট পনেরো করে এটা রাখতে হবে, পনেরো মিনিট মতো রাখতে হবে এটা, তাহলে ভেতরের কাঁচা ভাবটা একদম চলে যাবে। মিনিট পনেরো রেখে তারপর নামাতে হবে। আর সেটা চিকেনের পরিমাণ অনুযায়ী দেখে নিতে হবে, চিকেনটা যদি একটু বেশি থাকে তখন একটু ভালো করে ওটা আরেকটু সময় দিয়ে ধরে ধরে করতে হবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলোকে তুলে নেব। এটা রেডি হয়ে গেছে, এবার এটাকে প্লেটে দিয়ে একটু সাজিয়ে দিতে হবে। তন্দুরি চিকেন হয়ে গেছে, চিকেনের পিসগুলো আর একটু বড় বড় দেওয়া যায়। এর সাথে একটা পাতি লেবু,
কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে একটু সাজিয়ে দিতে হবে। আর একটু পেঁয়াজ, বাস আর কিছু দেবার দরকার নেই। এবার ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিতে হবে। এবার এই চাট মশলাটা একটু পেঁয়াজের ওপর আর একটু তন্দুরিটার ওপর, তন্দুরি চিকেনটার ওপর ছড়িয়ে দিলাম। বাস তন্দুরি চিকেন একদম কমপ্লিট।